নমস্কার, 24 আওয়ার্স নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্জিতা। আসছি বিস্তারিত খবরে। কয়েকদিন আগেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা জানতে চাইলে মুখে কুলুপ এঁটেছিলেন টিম রাহুল গান্ধী। শেষ অবধি দেখা গেল সম্পর্ক ঠিকই আছে। রাহুলের জামানায় এই প্রথম ইফতার পালন করল কংগ্রেস পার্টি। একই টেবিলে পাশাপাশি দেখা গেল রাহুল গান্ধী, প্রণব মুখার্জি, অন্য আরেক প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, সীতারাম ইয়েচুরি, তৃণমূল কংগ্রেসের সাংসদ দীনেশ ত্রিবেদীকে। তাছাড়াও ছিলেন বেশ কিছু তাবড়তাবড় নেতামন্ত্রী ও বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব। যারা 2011-র রদবদলের পক্ষে ছিলেন তাদের সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই জানা গেছে। ইফতার মানুষের মন শুদ্ধিকরণের ক্ষেত্র থেকে বিরোধী দলের নেতাদেরও সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পেরেছে এমনটাই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। কলকাতাগামী একটি জাহাজে আগুন লেগে যায় সাগরদ্বীপের কাছে। ঘটনাস্থলে পৌঁছায় উপকূলীয় রক্ষী বাহিনী। 22 জন ক্রু ছিলেন ওই জাহাজে, তার মধ্যে 11 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝোড়ো হাওয়া থাকার ফলে আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। জাহাজের 70% অংশই পুড়ে গেছে। পণ্যবাহী জাহাজটিতে বুধবার রাতে আগুন লেগে যায়। তবে কী থেকে আগুন লাগলো সে বিষয় এখনও পরিষ্কার হয়নি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পবিত্র রমজান মাসেও পাকিস্তানি হামলা অব্যাহতই রইল। ফের জম্মু কাশ্মীরের বান্দিপোরা সেনার অভিযানে নিকেশ দুই জঙ্গি, নিহত হয়েছেন এক সেনা জওয়ানও। উত্তর কাশ্মীরে বান্দিপোরার পানার জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী, শুরু হয় গুলির লড়াই। এর ফলেই মৃত্যু হয় দুই জঙ্গির। সেনার এক টহলদারি দলকে লক্ষ্য করে জঙ্গিদের গুলি ছোড়ার ঘটনার পর চলতি সপ্তাহের শুরুতে ওই এলাকায় অভিযান শুরু হয়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সবাই যখন তড়িঘড়ি করে ছুটছে নিজের গন্তব্যে, ঠিক সেই সময় ঘটে বিপত্তি। টালিগঞ্জ ফাঁড়ির কাছে দেশপ্রাণ শাসমল রোডে ট্রাম লাইনে ধস নেমে বসে যায় পাশের রাস্তাটিও। ঘটনাটি প্রথমে নজরে আসে ট্রাফিক পুলিশের। বালি সিমেন্ট দিয়ে সাময়িক মেরামতি করে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। পুরসভায় খবর পাঠানো হলে ঘটনাটি পর্যবেক্ষণ করেন পুর আধিকারিকরা। রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে শীঘ্রই, এমনই আশ্বাস দিয়েছেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গত কয়েকদিনে মহানগরীর অলিগলি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে পচা মাংস ও পচা খাবার। এমনকি বিলাসবহুল রেস্তোরাঁও রয়েছে এই তালিকায়। সাধারণ মানুষ সপ্তাহান্তে প্রায় রেস্তোরাঁয় উঁকি মারত, কিন্তু গত কয়েক মাসে ভাগার কাণ্ডের পর সাধারণ মানুষ রেস্তোরাঁ এক প্রকার এড়িয়েই চলছেন বলা যায়। কলকাতার অন্যতম আকর্ষণ হলো পথখাবার। এবার খাদ্যের গুণাগুণ সুনিশ্চিত করতে সেই পথখাবারে পড়তে চলেছে শিলমোহর। একথা জানালেন স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ অতীন ঘোষ। রাজ্য সরকার ও কলকাতা পুরসভা যৌথভাবে একাজ করবে। পথখাবার কতটা সুরক্ষিত, পুরসভা, স্বাস্থ্য দপ্তর, রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র। জানান, সমস্ত খাবার বিক্রেতাদের খাদ্য সুরক্ষা দপ্তরের লাইসেন্স বাধ্যতামূলক। 3 মাসের মধ্যে লাইসেন্স করিয়ে নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স না করালে নেওয়া হবে কড়া ব্যবস্থা। খাবারের গুণমান পরীক্ষা করেই দেওয়া হবে লাইসেন্স। খাবারের গুণমানের উপর নজর রাখতে রেজিস্ট্রেশনের আওতায় আনার পরিকল্পনা করেছেন স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ভাগারকাণ্ডের পরিপ্রেক্ষিতে পুরসভার মধ্যাহ্নভোজ থেকে বাদ করেছিল মাংস, কিন্তু এবার আপেল আতঙ্ক থাবা বসালো পুরসভার বড় বৈঠকের খাবারের প্যাকেটেও। মোমের আস্তরণ দেওয়া আপেল পরিবেশনের অভিযোগ কলকাতা পৌরসভার 15 নম্বর বড় বৈঠকে। সেখানে উপস্থিত ছিল বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। অভিযোগ, ওই বৈঠকে যে খাবারের প্যাকেট দেওয়া হয় সেখানে ছিল মোমের আস্তরণ দেওয়া আপেল। এই নিয়ে সাথে সাথে পৌরসভায় অভিযোগ জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ জানান, অভিযোগ জমা পড়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে খবর পেয়ে ফুড ইন্সপেক্টররা পৌঁছান দমদমে। সেখান থেকে আটক করা হয় প্রচুর মোমের আস্তরণ দেওয়া আপেল। অন্যদিকে এই অভিযোগ আসতেই নড়েচড়ে বসে বারাসাত পৌরসভা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আবহাওয়া দপ্তর নিষেধাজ্ঞা জারি করেছিল আগেই, কিন্তু সেই জারি না মেনেই মাঝ সমুদ্রে মাছ ধরতে চলে গেলেন মৎস্যজীবীরা। সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে 16 জন মৎস্যজীবী। এদের মধ্যে 6 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখনও নিখোঁজ 10 জন। পরিবার সূত্রে দাবি, গতকাল ট্রলার নিয়ে সমুদ্রে যায় ওই মৎস্যজীবীর দলটি। ইলিশ ধরতে গিয়েছিল তারা, হঠাৎই কিছু দূর যেতেই উল্টে যায় ট্রলারটি, এর ফলে ঘটে দুর্ঘটনা। মৎস্যজীবীদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স নিউজে এখন সময় ছোট্ট বিরতির। এখন থেকে ইউটিউবেও আপনি পেতে পারেন 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স টিভি ইউটিউবে সাবস্ক্রাইব করুন। টাইপ করুন 24 আওয়ার্স টিভি। নিত্য নতুন আপডেট ও নোটিফিকেশনস পেতে বেল বাটনটি প্রেস করুন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে পারেন আপনার মোবাইলে। 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 24 আওয়ার্স টিভির অ্যাপ।
আপনার যে কোনো অনুষ্ঠান যে কোনো স্থান থেকে সরাসরি সম্প্রচার দেখতে বা পেতে হলে যোগাযোগ করুন 7980529332 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আলিপুর সেন্ট্রাল জেলের মাদক ও মোবাইল পাচার কাণ্ডে নতুন মোড়। গত শনিবার রাতে মাদক ও মোবাইল ফোন সহ জেলে ঢুকতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন আলিপুর জেলেই কর্মরত ডক্টর অমিতাভ চৌধুরী। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথমে সেনাবাহিনীতে চিকিৎসক ছিলেন তিনি। 2014 সালে অবসর গ্রহণের পর জেলের চিকিৎসকের দায়িত্ব সামলাচ্ছিলেন, কিন্তু বৃহস্পতিবার সেনাবাহিনীর দেওয়া তথ্যে ঘুরে গেল ঘটনার মোড়। সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছেন, অমিতাভ চৌধুরী সেনার সঙ্গে যুক্তই ছিলেন না, কোনোদিনও সেনার হয়ে কোনো কাজও করেননি তিনি। এবার অমিতাভ চৌধুরীর আসল পরিচয় নিয়ে সন্দিহান তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। গত 17 মে সেন্ট পলস কলেজের একটি ছাত্র অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন করায় তাকে নগ্ন করে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। এবার ওই কলেজেরই দুই ছাত্র ও এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। ওই কলেজেরই এক ছাত্রের দাবি, রিঅ্যাডমিশন করতে যায় ওই ছাত্রের কাছ থেকে চাওয়া হয় 90,000 টাকা, পরে তার রফা হয় 20,000 টাকায়। ভয় পেয়ে তা কাউকে জানাতে পারেননি ওই ছাত্র। নিগ্রহকাণ্ড প্রকাশ্যে আসার পরই ওই ছাত্র আমাশটির থানায় অভিযোগ করে, তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বুধবার রাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে চুরির ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা 2 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমটি নিরাপত্তা রক্ষীহীনভাবে অরক্ষিত অবস্থায় পড়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, নিরাপত্তা রক্ষী না থাকার সুযোগে এক যুবক মুখে কাপড় বাঁধা অবস্থায় এটিএমের মধ্যে ঢুকে পড়ে। এটিএমে ঢুকে সে সবার প্রথমে টার্গেট করে সিসিটিভি ক্যামেরাটি, যাতে তার কুকৃতির ছবি ধরা না পড়ে, তার জন্য ক্যামেরাটি অকেজো করে দেয়। রায়গঞ্জ থানার পুলিশ সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। সিঙ্গেল স্ক্রিনে তৈরি অভিজাত এলিট সিনেমা হল কিছুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল, তারই পরে এলো এই সুখবর। দর্শকদের মন খারাপ দূর করে সংস্কার শেষ করে আগামী নভেম্বরেই খুলতে চলেছে বহু স্মৃতি বিজড়িত মেট্রো সিনেমা হল। 4 বছর আগে বন্ধ হয়েছিল মেট্রো, তবে নতুন করে সাজে একটু বদল করে মেট্রোর সঙ্গে যুক্ত হচ্ছে আইনক্স শব্দটি। মেট্রো সিনেমা হলে প্রথম তিলোত্তমাকে হলিউড সিনেমা দেখার স্বাদ এনে দিয়েছিল, যার টানে শান্তিনিকেতন থেকে পঠনরত অবস্থায় হলিউড সিনেমা দেখতে ছুটে আসতেন সত্যজিৎ রায়। সেই নস্টালজিয়াকে আবার উপভোগ করতে উদগ্রীব শহরবাসী। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আবারও চিকিৎসার গাফিলতি প্রাণ নিল সদ্যজাতের। নার্স ও আয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভাব ও জোর করে টাকা নেওয়ার অভিযোগ করেছেন মৃত সদ্যজাতের পরিবার। গত 12 জুন প্রসব যন্ত্রণা নিয়ে শ্যামনগরের বাসিন্দা শর্মিলা সাহা ভর্তি হন নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। চিকিৎসকেরা ঠিকমতো দেখতে আসতেন না তাকে, এমনটাই জানিয়েছেন সদ্যজাতের মা। বুধবার রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন শর্মিলা সাহা, কিন্তু তারপরেই শিশুটি মারা যায়। চিকিৎসায় গাফিলতির জন্যই এই ঘটনা, এমনটাই জানিয়ে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। সম্পত্তি নিয়ে বাবার সাথে ব্যবসায়িক রেষারেষি, যার ফলে প্রাণ গেল এক 8 বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। অভিযুক্ত জানিয়েছে, প্রায় 1 বছর ধরে দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক শত্রুতা চলছিল, তাই শিশুটিকে খুন করে বাবাকে শিক্ষা দিল অভিযুক্ত। অভিযুক্তের নাম ছোটালাল। রবিবার মেয়েটিকে বাড়ির বাইরে থেকে অপহরণ করে ছোটালাল, তারপর আখের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলা টিপে খুন করে শিশুটিকে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা করলে সে তখন পালানোর চেষ্টা করে। অবশেষে স্থানীয়দের প্রচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রভাব ফেলেছে বাজারে, তার উপর ট্রাক ধর্মঘটের ডাক। ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে বেড়ে চলে বিমার পরিমাণ, তাই 18 জুন থেকে লাগাতার ট্রাক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন। ট্রাক মালিকদের অভিযোগ, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে দরবার করেও কোনো লাভ হয়নি, তাই ধর্মঘটে সামিল হবে এ রাজ্য ফেডারেশন ট্রাক অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 4 লক্ষ ট্রাক মালিকদের দাবি, 30% ট্রাক ইতিমধ্যেই রাস্তা থেকে উঠে গিয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধি এবং থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রিমিয়ার প্রতিবাদে 18 জুন থেকে অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিয়েছে, যার প্রভাব পড়বে বাজারের উপর। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। হেলমেট পরেও রক্ষা পেল না বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মেথুর মোড়ে। মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী, মৃতের নাম পুষ্পেন্দু মণ্ডল। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। জলের ট্যাঙ্কির পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সাম্প্রতিককালে এলাকায় ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহ আরও গাঢ় হয়েছিল তাদের। বস্তার মুখ খুলতে আশঙ্কা সত্যি হলো। আসানসোলের চাঁদমারি এলাকায় জল ট্যাঙ্কির পাশ থেকে উদ্ধার হলো 12টি তাজা বোমা। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি।
লুঝনিকি স্টেডিয়ামে আয়োজক দেশ রাশিয়া ও সৌদি আরবের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ 2018। 32টি দেশের ফুটবলের রাজস্ব যোগ্যে খেলা হবে 64টি ম্যাচ। 32টি দলকে মোট 8টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে সেরা দুটি দল পৌঁছবে প্রি কোয়ার্টার ফাইনালে। রাশিয়ার 11টি শহরের 12টি স্টেডিয়ামে খেলা হবে। উদ্বোধনী ম্যাচের আধ ঘন্টা আগে অর্থাৎ ভারতীয় সময় রাত 8টায় শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। রাশিয়ার উন্মাদনা আছড়ে পড়েছে মহানগরের বুকেও। নিজের নিজের টিমকে উৎসাহ দিতে তৈরি প্রত্যেকটি নাগরিক, কারণ সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। স্পোর্টস ব্যুরো, 24 আওয়ার্স টিভি। আগামী শনিবার আকাশে উঠতে পারে খুশির ঈদের চাঁদ। সেই উপলক্ষে ঈদ টিজার বলে মুক্তি পেল রেড চিলিসের জিরো সিনেমার টিজার। সেই সিনেমার টিজারে যেভাবে সামনে এসেছেন বলিউডের বাদশা শাহরুখ খান, তা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তার ভক্তরা। তবে শাহরুখ খানের এই নতুন সিনেমার ভাইরাল হওয়ার টিজারে দেখা গেল সলমান খানকেও। দুই খানের এভাবে একসঙ্গে হাজির হওয়ায় ইন্টারনেটে ঝড় ওঠাতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আজ আকাশ প্রধানত আংশিক মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 52%। আপনারাও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকা যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম সহ সেই খবর দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। নমস্কার।